এবার ঢাকায় আসছে বিখ্যাত কোরিয়ান ব্যান্ড দল বিটিএস। সারা বিশ্ব যাদের নিয়ে তোলপাড়, বিশ্বের সবচেয়ে দামি ব্র্যান্ডগুলো তাদের বিপণনের জন্য যাদের পেছনে পেছনে ছোটে, তার নাম বিটিএস। সর্বোচ্চ বাজেটের কনসার্ট করে এই কোরিয়ান ব্যান্ড দল, যাদের একটি সিঙ্গেল রিলিজ হলে মুহূর্তের ভেতরেই ট্রেন্ডিংয়ে চলে আসে। সেই বিখ্যাত ব্যান্ড দল বিটিএস এবার আসছে ঢাকায়। প্রখ্যাত ইভেন্ট কোম্পানি অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী সেই প্রত্যাশার কথাই বলেছেন। উল্লেখ্য, এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যাচেলারদের তালিকাতেও তারাই রয়েছে। তাই বিটিএস ফ্যান তরুণ তরুণীরা এই খবরের সাথে নিজেদের চোখ যে বিশ্বের উপরে তুলবেন তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু জানা যায় বিটিএসের ওয়ার্ল্ড ট্যুরের তালিকা 2024 সাল পর্যন্ত বুকড। তবে কিভাবে বিটিএস এই সময় ঢাকায় আসবে, এমন প্রশ্নে অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী বলেন, আমরা অফিসিয়ালি যোগাযোগ করেছি, তাদের ম্যানেজারের সাথেও কথা হয়েছে। তারা 2023 সালের প্রথম ভাগে একটি সময় বের করবেন বলে জানিয়েছেন এবং বাংলাদেশে আমার কাজের পোর্টফোলিও, এদেশে বিটিএসের ক্রেজ সম্পর্কে জেনেই তারা 2023 সালে আসবেন। আমরা এবছরের শেষ দিকে তারিখ চূড়ান্ত হলে তা গণমাধ্যম সহ সকলের কাছে খবরটি পৌঁছে দিতে পারব। উল্লেখ্য, বিটিএস নিজেদের জনপ্রিয়তার পাশাপাশি ব্র্যান্ডের ভাঙা গড়া নানা কন্ট্রোভার্সিতেও মুখর থাকে সারা বছর। এই ব্যান্ড দলের দর্শক মূলত টিনেজ, বিশেষ করে 15-23 বছরের তরুণ তরুণীরা সারা বিশ্বে বিটিএসের গান ও লাইফস্টাইলের প্রতি ভীষণ অনুরক্ত। স্বপন চৌধুরী আরও বলেন, আমি শাহরুখ খানকে এদেশে এনে ইভেন্ট করিয়েছি, আদনান সামি সহ বিশ্বখ্যাত তারকারা এসেছেন, তাই আমি অথেন্টিক জায়গায় কথা না বলে এই আশ্বাস দিচ্ছি না। বাংলাদেশের শ্রোতা দর্শক এখন থেকে প্রস্তুতি নিতে পারেন বিটিএসের পারফরমেন্স দেখার জন্য, বলেন স্বপন চৌধুরী। বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের আরএস ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।